প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার ক্রিমি পিঙ্ক সস পাস্তা। অনেকেই কমেন্ট করেন যে আপু, রেস্টুরেন্টের পাস্তার মতো বাসায় রান্না করলে সেটা ততটা মজার হয় না। তাই আজকে যে রেসিপিটি শেয়ার করছি, যাদের পাস্তাটা বাসায় রান্না করলে মজা হয় না, তারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে, এবং একবার তৈরি করে খাওয়ার পর আপনাদের কাছে রেস্টুরেন্টের পাস্তাটা ততটা ভালো লাগবে না, আপনার কাছে মনে হবে বাসার পাস্তাটাই তো অনেক বেশি মজার। তাই আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর জন্য আমি এখানে টমেটো নিয়েছি তিনটি, দেখতেই পাচ্ছেন একটু কেটে নিয়েছি। এটা সেদ্ধ করব, তো পানিতে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটন্ত পানিতে জাল করতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা যে স্কিন সেটা আলাদা হয়ে যাবে। এরপর পানি থেকে তুলে এটাকে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে নিয়ে ঠান্ডা করে তারপর এর যে স্কিন আছে স্কিনটা উঠিয়ে ফেলতে হবে। এটা একেবারে পুরোপুরি সেদ্ধ করে গলে ফেলার দরকার নেই, জাস্ট স্কিনটা আলগা হয়ে আসলে পানি থেকে উঠিয়ে নেবেন। তো সবগুলো টমেটো এভাবে স্কিনটা ফেলে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এখন এটা রেখে দিচ্ছি। পাস্তা সেদ্ধ করার জন্য পানি নিয়েছি, পানিতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পানিতে খুব ভালোভাবে বলক চলে আসার পর দিয়ে দিতে হবে পাস্তা। আমি এখানে পাস্তা নিয়েছি 2 কাপ। আমি কালারফুল পাস্তা এখানে ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো পাস্তা দিয়েই এই পিঙ্ক সস পাস্তাটা রান্না করে নিতে পারবেন। তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে 9 থেকে 10 মিনিটের মতো ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হবে। তো একটু মিক্স করে নিচ্ছি এবং অপেক্ষা করছি বলক আসার জন্য। তো আমি এটা ঘুরে ধরে 9 থেকে 10 মিনিটের মতো হবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো পানি থেকে ছেঁকে উঠিয়ে নিব। তো আমি সবগুলো পাস্তায় পানি ঝরিয়ে উঠে নিচ্ছি। তো এটা এখন পাশে রেখে দিচ্ছি। এখন তৈরি করব ক্রিম, মানে হোয়াইট সস। তো এর জন্য আমি বাটার নিয়ে নিলাম। বাটার গলে আসলে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। এর বেশি ময়দা দিবেন না, তাহলে কিন্তু সস বেশি ঘন হবে। এখন এটাকে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কম থাকবে, অর্থাৎ মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে যেটা হবে যে আপনার দ্রুত ময়দাগুলো কালার চেঞ্জ করে ব্রাউনিশ হয়ে যাবে। তাই হালকা আঁচে এটাকে ভাজতে হবে। যখন দেখবেন যে এটা ভাজতে ভাজতে ফেনা ফেনার মতো ক্রিয়েট হবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ফ্রিজে রাখা একদম ঠান্ডা তরল দুধ। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। একদম ফ্রিজে রাখা ঠান্ডা তরল দুধ অ্যাড করার রিজন হচ্ছে, যেহেতু ময়দা এবং বাটার দুটোই খুব গরম, তাই এ পর্যায়ে ঠান্ডা তরল দুধ দিয়ে ক্রিমটা তৈরি করলে কী হবে, এটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং মসৃণ হবে। আর যদি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে দেখা যায় যে গরম ময়দা এবং বাটারের কারণে এটা দেয়া মাত্র সাথে সাথে সেদ্ধ হওয়ার মতো একটা ব্যাপার চলে আসে এবং কিছুটা দলা পেকে যায়। তাই ফ্রিজের একেবারে ঠান্ডা তরল দুধ দিয়ে আপনারা এটা তৈরি করবেন, এতে করে মসৃণ হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 চা চামচ। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশে নিতে হবে। চেষ্টা করবেন হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করতে, তাহলে কি হবে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। অনেক সময় স্প্যাচুলা দিয়ে মিক্স করলে কিন্তু দেখা যায় দলা পেকে যায়, আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। আপনারা চাইলে মোজারেলা চিজটাও ইউজ করতে পারেন। আমি 2 চিজ স্লাইস দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ সসটা যথেষ্ট গরম। তো আপনারা যখন এটা দিবেন, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করলে দেখবেন সুন্দরভাবে মিশে যাবে। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। এটা ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ঠিক এরকম ঘনত্ব হবে। এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না। আবারও বাটার দিলাম। চেষ্টা করবেন এটা বাটার দিয়ে রান্না করতে, বাটার দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হবে। যদি তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ততটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, দিয়ে একটু ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস 1 চা চামচ। মিক্সড হার্বস দেওয়ার পর এটাকে ভেজে নিতে হবে। আপনারা বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন, মানে এই মিক্সড হার্বসের যে ফ্লেভার সেটা পুরো বাসায় ছড়িয়ে পড়বে।
মিক্সড হার্বস ক্রিমির সঙ্গেও অ্যাড করা যায়, তবে সেক্ষেত্রে এটার ফ্লেভারটা ততটা স্ট্রং হয় না। তাই এটাকে যদি একটু বাটার সঙ্গে ভেজে নেন তাহলে এটার যে ফ্লেভার সেটা অনেক স্ট্রং থাকে, প্লাস এটার যে সুঘ্রাণ সেটা পুরো বাসায় ছড়িয়ে পড়বে। আমি হাফ কাপ পেঁয়াজ দিলাম কিউব করে কাটা। যখন পেঁয়াজ ভাজতে ভাজতে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সবজি। তবে এর থেকে বেশি কিন্তু গোল্ডেন করে ফেলা যাবে না, এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসলেই দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। আমি এখানে সবুজ এবং লাল ক্যাপসিকাম দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব 2 মিনিটের মতো। একেবারে সফট করে ফেলা যাবে না, সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাবটা বজায় থাকে। এখন দিয়ে দিচ্ছি সেই টমেটোর পেস্ট, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি হাফ চা চামচ দিলাম। দিয়ে এখন এটাকে মিশিয়ে নিচ্ছে। লবণটা আপনারা চেক করে দেখবেন, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সস অবশ্যই দিবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না, যেহেতু আমরা এখানে টমেটো পেস্ট ইউজ করেছি। এটার সাথে যদি টমেটো সস দেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। টমেটো সস দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে, তো খুব সুন্দর ঘ্রাণ পাবেন। এই পর্যায়ে দেখবেন এত সুন্দর ঘ্রাণ, মানে পুরো বাসায় ছড়িয়ে পড়বে। আপনারা রান্না করলে বুঝতে পারবেন যেটা যে আসলে কী পরিমাণ মজার। যারা রেস্টুরেন্টের পাস্তা খুব পছন্দ করেন, বাসায় রান্না করলে পাস্তাটা ভালো লাগে না, তারা অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ক্রিম, সম্পূর্ণ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কম থাকবে, চুলার আঁচ বাড়িয়ে এটা মিক্স করতে যাবেন না, তাহলে এটা দ্রুত বলক আসবে এবং এই সসটা বেশি ঘন হয়ে যাবে। তাই এটা হালকা আছে, জাস্ট এটাকে মিক্স করে পাস্তার সাথে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আর বেশি সময় রান্না করা যাবে না, যেহেতু আমরা সব কিছু রান্না করেই ফেলেছি, মানে সসটা অলরেডি রান্না করা, আমরা যে রেড সসটা রান্না করলাম সেটাও আমাদের রান্না করা। এখন জাস্ট দুটো সস একত্রে মিক্স করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে পাস্তা। পাস্তা দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে, তারপর সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। পাস্তা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে সসটা একেবারে ঘন হয়ে জমে আসবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম রেডি, ক্রিমি পিঙ্ক সস পাস্তা, খুবই মজার এটা। আমি তো বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন বাসার সবাই এটা ভীষণ পছন্দ করবে। তো আমার এটা মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে এটাকে নামিয়ে ফেলব। সসের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছেন বেশ লিকুইড, একদম ঘন না। তো আপনারা যদি আরও বেশি ক্রিমি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হোয়াইট সসের পরিমাণটা বাড়িয়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। যে পরিমাণ পাস্তা এখানে তৈরি হয়েছে তাতে 4 জনকে পরিবেশন করতে পারবেন, তো এটা কিন্তু অনেক লোভনীয় এবং অনেক মজার। তাই অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।